পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামের বাসিন্দা ফুলসার বেওয়া। তার বর্তমান বয়স 72 বছর। 12 বছর আগে তার স্বামী মারা গিয়েছে। 8 বছর থেকে তিনি বিধবা ভাতাটি পাচ্ছিলেন। হঠাৎ করে 1 বছর থেকে তার ভাতাটি বন্ধ হয়ে যায়। তার কারণে তিনি সরকারি বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করার পরেও এখনও পর্যন্ত তার বিধবা ভাতাটি পুনরায় শুরু হয়নি। তোমার কি সমস্যা? আমার কি সমস্যা, তো ভাত্তা পাই না। দেখো ভাত্তা আমি মারাত মরে গেছে 12 বছর নে, তো আগে পেয়েছি ওখানে কা বন্ধ হয়ে গেছে। তো ওই তো বন্ধ হওয়ার গুণেই দিয়েছি পোস্ট অফিসে, ইয়াতে বিডিও গেহনু পঞ্চায়েত গেছি, দিয়েছি তেমন জেরেস রেসগুলো দিয়ে দিয়েছি। দিয়া তো কাজ হইবে আস্তে আস্তে, ওইটাই গুণে সমস্যা কছি আমার। আর তো চোখ মুখ আমার খারাপ, দেখো পা উঙ্গুলিয়া পায়ের ব্যথা, কামড়ের ব্যথা, আর চোখের অসুবিধা দেখতে পাইছি না। তো ওইখানে গুণে কি আমার যাতে ভাত্তাটা চালু হয়, তো ওই পয়সা দিয়ে আমি লুরুকরু ট্যাবলেট ওষুধ পানি যাতে করতে পারি। কিভাবে তাহলে তোমার চলছে সংসারটা? তো ওরকম করে কষ্ট করে চলছে। তার ছেলেরা তাকে দেখে না, তার স্বামী মারা যাওয়ার পর তার ছেলেরা তাকে ভিন্ন করে দিয়েছে। ভাতার টাকা তার কোন রকমের সংসার চলত। তোমার মতো আর এই গ্রামে আর কতজন আছে? আছে হয়ে যাবে 5-6 জন 7 জন। দুটা এটা গ্রাম মিলিয়ে দরিয়াপুর নয়াবস্তি মিলিয়ে না না এটাই হয়ে যাবে। ভাতাটা পাওয়ার জন্য আবার কি করেছো? ও তো ভাতাটা পাওয়ার জন্য গেছি পোস্ট ইয়াতে, গেছি পোস্ট অফিসেও গেলু, পঞ্চায়েত গেছি, বিডিও গেলু, সব জায়গাতেই গেছি। যে এত দরখাস্ত দিয়ে এসেছি, তা কী হয়েছে না হয়েছে বলতে আর পারছি না আমরা। ফুলসার বেওয়ার মতো ওই গ্রামে আরো 10 জন মহিলা আছে, তাদেরও একই অবস্থা। ওই 10 জন মহিলাও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত প্রধানের কাছে পুনরায় ভাতা চালু হওয়ার জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত ভাতা পাননি। 5 বছর আগে ভাতা পেছুন, তো 1 বছর না ভাতাটা বন্ধ হয়ে গেছে। কি কোন ভাতা? ওটা বিধবা ভাতা। বিধবা ভাতা। তো তোমার ভাতা বন্ধ হয়ে কি সমস্যা হচ্ছে? ওখানে কষ্টই হয়েছে। হ্যাঁ ভাতাটা পেয়েছিল তো সুবিধা হয়েছিল, এখন কষ্টই হয়েছে বিধবা মানুষ। তুমি কি চাইছো এখন? কি চাইছি যাতে আমার ভাতাটা যাতে কি চালু হয়, 2-4 পয়সা আমি পাই, যেটা আশা করছেন যেটা পেয়েছিল যাতে আমি পাই, যে আমি চলাফেরা কেন করতে পারি, আমার সুবিধা হয়। ওখানে খুবই আমার অসুবিধা। তাদের সমস্যার কথা আমি পঞ্চায়েত প্রধান ফারানা বিবির কাছে তুলে ধরি এবং তিনি বললেন যে তারা আমার কাছে এসেছিল, আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। উত্তর দারিয়াপুর নয়াবস্তি ফুলসার ব্যবহার, যে ভাতাটা বন্ধ হয়ে গেছে, ভাতাটা কখন থেকে চালু হবে? ভাতাটা বন্ধ এখন সবারই আছে, মহিলাটা আমার কাছে এসেছিল, নিয়ে আমরা সবার ডকুমেন্টসগুলো নিয়েছি, দিয়ে মেয়েটা ওকে বলেছি যে তোমার আমি যতটা পারবো চেষ্টা করব যেন হয়ে যায়। ফুলসার ব্যবহার সহ যেন ওই গ্রামে আরও 10 জন বিধবা মহিলার অতি শীঘ্রই বন্ধ হয়ে যাওয়া ভাতাটি শুরু হয়ে যায়, এই জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা পঞ্চায়েত প্রধান ফারানা বিবিকে বারবার কল করে অনুরোধ করুন 9563401156 নম্বরে। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।